এটা আমার জন্য এই মুহূর্তে অনেক বেশি গর্বের, অনেক বেশি আবেগের। আমি জানি না আসলে কোত্থেকে সেই শুরুটা করলে আসলে আমি সবাইকে কানেক্ট করতে পারবো। আমি আমার আমি ট্রেলার দেখতে মানে যেটা আমরা 21 মিনিটের যে ভিডিওটা আসলে আমরা দেখছিলাম, সেখানে একটা একটা শর্টের মধ্যে আপনারাও নিশ্চয়ই দেখেছেন যে একটা খাওয়ার সিকোয়েন্স ছিল। তো এর এই সিকোয়েন্সটার বাইরে যেটা হয়, গল্পটা হচ্ছে যে একটু আগে আমাদের লাঞ্চ আওয়ার মানে শুটিং এ আমরা দুপুরবেলা শুটিং করছিলাম এই সিকোয়েন্সটা। তো তখন আমার আমার প্রেগনেন্সির সেকেন্ড ট্রাইমেস্টার কেবল শুরু হয়েছে, আমি 3 মাস পার হয়ে 4 মাসে পড়বো এরকম একটা অবস্থা আমার পড়েছি। তো ওই সময় শুটিংটা আমাদের দুপুরবেলার লাঞ্চ আসলে আমরা কেবল ডান করলাম এবং শট রেডি হচ্ছে, এই সিকোয়েন্সটা আসলে রেডি হচ্ছে বাইরে বারান্দার মধ্যে, লাইটেড করা হচ্ছে, ক্যামেরা রেডি হচ্ছে। আর এদিকে আমি ঘরের ভেতরে কেবল খেয়েই আসলে বমি করছি। আর এই বমির সাউন্ডটা আসলে আমার ডিরেক্টর যখন বাইরে থেকে শোনে, সে সিকোয়েন্সটা আসলে স্টপ করিয়ে দেয় যে এই সিকোয়েন্সটা এখন আমরা করবো না, আমরা পরে করবো, কারণ এখন মেয়েটা খেলো। যেহেতু আমি তখন আমারও মানে প্রেগনেন্সির সময় হয় না যে আমরা সব স্মেলটা আসলে নিতে পারি না, সব খাবার নিতে পারি না, যে খাবার প্রিয় থাকে সে খাবারও আমরা আসলে কখনো কখনো খেতে পারি না। তো ওরকম অবস্থায় আমাদের আমার জন্য লাঞ্চ বানানো হতো বা আমার খাবার দেওয়া হতো এরকম, যেটা আমি আসলে সেই মুহূর্তে আমি খেতে পারি বা আমার খেতে ইচ্ছা করে এরকম, আমার সবার মতো করে সবার সাথে আমার রান্নাটাও হতো না, আমার রান্নাটা আলাদা হতো। তো কিন্তু সিকোয়েন্সের মধ্যে যে খাবারগুলো ওটা খুব রেগুলার খাবার, মানে আমরা যেটা সব সময় সবাই মিলে খেতে পারি, ওই ওই রান্নাগুলো আসলে ডিম থেকে শুরু করে দুধ ডিম, ইভেন আমি তখন ডিমের স্মেলটাও নিতে পারতাম না, খুব খুব ঝামেলা হতো। আর নানা রকম তরকারি সামনে রাখা, মুরগির মাংস রাখা ছিল। তো এরকম আমার সিকোয়েন্স ছিল যে আমাকে কোনো দিকে আসলে তাকানো যাবে না। ক্যারেক্টারটার নাম হচ্ছে বিনা। বিনা অনেক খাবার সামনে থাকবে এবং সে খাবে মানে অন্য কোনো দিকে আসলে পৃথিবীর কোনো কিছু হয়ে গেল কি হয়ে গেল না আমি বাকিটা কথা বলছি না, কারণ যারা দর্শক হলে দেখবেন কেন এই সিকোয়েন্সটা তাদের জন্য আসলে বাকিগুলো বলবো না, যে কেন অন্য দুনিয়ার কোনো কিছু খেয়াল থাকবে না, সেটা পর্দার জন্যই থাকলো। তো আমাকে যেটা করতে হবে যে সমস্ত খেয়াল বাদ দিয়ে দিন দুনিয়ার আমার খেতে হবে। এখন স্যার যেটা করলো যে শুটিং আজকে এটা হবে না, এটা পরে, এই মুহূর্তেই ওকে এই চাপটা দেওয়া যাবে না। তো আমার মনে হলো আমার খুব মানে খুব খারাপ লাগা শুরু হলো নিজের মধ্যে, যে আমি কি শুটিংটা করতে পারছি না, মানে আমার নানা রকম মানে যে ওই সময় যেটা হলো ফিল হলো যে না আমি এটা করতে চাই, কিন্তু আমি আমার সাহসও হচ্ছে না যে আমি যদি আসলে খাবার খেতে বসি তারপর যদি আমার কোনো প্রবলেম হয় তাহলে কি এই দুঃসাহসটা এখন দেখানো ঠিক হবে, যে এই সময়টা তাহলে কি হবে, এই সময়টা আসলে একদমই পুরো ওয়েস্ট হয়ে যাবে, তাহলে তো এই সময়টা অন্য কোনো শুটিং করতে পারি। কিন্তু আমার কেন জানি মনে হলো আমি পারবো। হ্যাঁ, তো খুবই আসলে সাহস নিয়ে গিয়েই আমার স্যারকে আমি অনুরোধ করি, বললাম স্যার অন্য কোনো সিকোয়েন্স রেডি করার দরকার নেই, আমরা চলো এই সিকোয়েন্সটাই করি, তোমার কি মাথা খারাপ, তুমি না এইমাত্র বমি করলা। আমি স্যার ভাই আমি পারবো, চলেন না করি, একটু ট্রাই করি, যে করি আসলে তো টাইম নাই, ট্রাই করার টাইম নাই, বুঝছো। আমার তখন মনে হলো যে আচ্ছা হ্যাঁ চলো না একবার একটু করি না, একটু করি করি একটু সাহস। তো আমার মনে হচ্ছে যে ভাইয়া আসলেই তো মাথা থেকে চলে গেছে যে শুটিংটা হবে না, তো আমার মনে হচ্ছে যে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্যই আচ্ছা ঠিক আছে চলো করি এরকম একটা বিষয়। কিন্তু প্রথম থেকে প্রথম শটই আমি সিকোয়েন্সটা ডান করেছিলাম এবং আমার কোনো শট 2 বার দিতে হয় নাই। আমি যে খাওয়াটা খাচ্ছিলাম আমি নিজেও জানি না কিভাবে আমি খাওয়াটা খাচ্ছিলাম, এবং আমার শুটিংয়ে রাজ ছিল আমার সাথে, তো রাজ খুব ভয় ছিল যে পরে রিয়াকশনটা আমার কি হয়। আমি রেগুলার খাব মানে এমনি আমার জন্য যে স্পেশাল রান্নাটা হতো তখন,
সেটা খেয়ে আমি আসলে খানা মাঝে মাঝে বমি করে ফেলতাম, কিন্তু ওই খাবারটা খেয়ে আমার কোনো রকম কোনো প্রবলেম হয় নাই। আমি জানি না এটা আমার ব্রেন হয়তো সেট হয়ে গেছিল তখন। এরকম নানা রকম আসলে আমার এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে শুটিংটা আমি করেছি, কারণ যখন আমি শুটিংটা করি, শুটিংয়ের সামনে দাঁড়াই, হয়তো আমি তখন মা হইনি, মানে রাজ্য তখন পৃথিবীতে আসেনি, কিন্তু মা তো আসলে মানে আমি যখন কনসিভ করি তখন থেকেই তো আমি মা, আমার মধ্যে তো ওই ব্যাপারটা আসলে ছিল। তো আরো জিনিস হয় যে আমাদের, আমি যখন একটা বেবি, আমার মধ্যে যখন একটা বাচ্চা বড় হয় আস্তে আস্তে করে, তো একটা মানুষের একটা একটা মায়ের তো আসলে আমরা যেভাবে করে বসি এখন, রেগুলার যেভাবে বসি, আরাম করে বসতে পারলাম, লড়তে পারলাম, চড়তে পারলাম, তো তখন আমার বসতে গিয়েও কিন্তু আমাকে অনেক বেশি কনসার্ন থাকতে হবে যে আমি কি করে বসছি, অনেক বেশি খেয়াল করে আমাকে বসতে হতো, সতর্কতার সাথে আমাকে চলতে হতো, হাঁটতে হতো। কিন্তু আমাদের শুটিংটা ছিল এরকম যে আমাকে একটা বেবি কোলে নিতে হবে, ওই সময় তো 6-7 মাসের একটা বাচ্চাকে নিয়ে আমি শুটিং করেছিলাম। ভাইয়া একটু আমি অনুরোধ করছি, একটু একটু যদি আপনার কথা একটু কমিয়ে দিতেন, বা আস্তে করে কথা বলতেন এই সাইডটাতে, থ্যাংক ইউ সো মাচ। তো আমি যে বাচ্চাটাকে আসলে কোলে নিয়ে শুটিং করছিলাম, তো ওর যে ওয়েটটা, সেটার জন্য ওই যে আমার সাথে রাজ ছিল, যে রাজ আসলে সবকিছুর মধ্যে টেনশন করতো, এখানে আমার পুরো টিমও টেনশনে ছিল এটা নিয়ে, বেশি বেশি টেনশনে ছিলেন আমার ডিরেক্টর, যখন অন ক্যামেরা যে কি হবে এরপরে, তো আমি বাচ্চাটাকে যখন কোলে নেব যে তুমি কি ঠিক করে কোলে নিতে পারবা। আমার মনে হয় আমি 2 দিন শুটিং করার পরে এই কনফিউশনটা আসলে সবার চলে গেছিল, যে অন ক্যামেরা আমি বিনায় থাকবো এবং আমি বিনা ক্যারেক্টারটা, আমি আমার দিক থেকে আমি 2 দিনের মধ্যে আমি মনে হয় ক্লিয়ার করতে পেরেছিলাম পুরো টিমের মধ্যে। সো ওই টেনশনটা আমি পুরো সবার আসলে যে সাপোর্টটা নিয়ে শুটিংটা করেছি, এটা নিশ্চয়ই আমি সবার টিমের সবার কাছে অনেক বেশি কৃতজ্ঞ। সবার এই হেল্পটা না হলে হয়তো আমি সঠিক মানে বিনাকে ওইভাবে প্রেজেন্ট করতে পারতাম।